নমস্কার, সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম। আমাদের শক্তিযোগ তত্ত্বে আমরা শক্তিযোগ শুরু করে দিয়েছি। এই শক্তিযোগের জ্ঞানে আজকে তৃতীয় দিন। তৃতীয় দিনের যে জ্ঞান, তার আগে আমরা কিছু তত্ত্ব জ্ঞান আমরা জেনেছিলাম। আমাদের কর্মযোগে বা ভক্তিযোগে বা আমাদের শিবযোগে বা আমাদের মনুষ্য কারিগরি বিদ্যার যে প্রথম অধ্যায়গুলি শিবযোগ, ভক্তিযোগ, এই শক্তিযোগ, এই শক্তিযোগের তৃতীয় দিনের প্রথম জ্ঞান অর্থাৎ প্রথম 3 দিন গুরুতত্ত্ব জ্ঞান, তারপর শক্তিযোগের একান্ন পীঠ দর্শনের একান্ন অংশের জ্ঞান। তাই শক্তিযোগ শুরু করার আগে আমাদের কি বলছে গুরুতত্ত্ব জ্ঞান, গুরু প্রার্থনা কি বলছে? ওম আলো বাবায়ং নমঃ, শক্তিযোগ কি হয় বলছে, আমাদের যে মাতৃশক্তি আছে বা পিতৃশক্তি আছে, এই মাতৃপিতৃ প্রণাম মন্ত্রের তার স্তুতি, এবং মাতৃপিতৃ প্রণাম মন্ত্রের সঙ্গে আমাদের যে তথ্য জ্ঞান একান্ন পীঠ দর্শন সেই জ্ঞান, এবং কিছু যোগ ক্রিয়া বা শরীরের বিভিন্ন অংশের যে যোগ ক্রিয়া, একান্নটি যোগের জ্ঞান, একান্নটি তৎস যোগের জ্ঞান, একান্নটি শক্তি বা মাতৃযোগের জ্ঞান, এই একান্ন পীঠ দর্শনের জ্ঞান। আপনারা যারা একান্ন পীঠ দর্শন জ্ঞানে মাতৃশক্তি মাতৃপূজা করেন, দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী মনসা শীতলা, আপনারা যারই পূজা করেন, মাতৃরূপের পূজা করেন যারা, তাদের জন্য এই শক্তিযোগ। তারা যারা এই শক্তিযোগ শুনছেন বা তন্ত্রবিদ্যা সম্বন্ধে জানতে চান বা তান্ত্রিক যা বলা হয় বর্তমানে সেই সাধনায় দশম মহাবিদ্যার জ্ঞান জানতে চান বা আমাদের বৈষ্ণব বা শৈব শাক্ত গণপত্রের যে জ্ঞান, সেখানে অষ্টাধ্যায়ীর জ্ঞান, অষ্ট সিদ্ধির যে দেশ তাকে বলা হয়েছে, সেই সিদ্ধিকে জানতে গেলে নিজেকে নিজে চিনতে হয়, নিজের অংশ প্রত্যঙ্গ গুলোকে জানতে হয়। আপনারা যারা নিজের অংশ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জানতে চান, এই সাংখ্য যোগ সম্বন্ধে জানতে চান, নিজের স্ব অংশকে জানতে চান, তার জন্য এই শক্তিযোগ একান্ন দিনের জ্ঞান। এই 3 দিন ছিল গুরুতত্ত্বের জ্ঞান। আমরা যা শুরু করেছি সেই গুরুতত্ত্বের জ্ঞানের জ্ঞানের সঙ্গে আজ মঙ্গলবার, এই মঙ্গলবারে সবার মঙ্গল কামনার জন্য মা মঙ্গলময়ী মা চণ্ডী, আমাদের মনসা মঙ্গল কাব্যের যে রচনা আছে সেই রচনায় কি বলছে, সেই রচনায় একটি ছোট্ট অংশ জগৎমাতাকে জাগরণ করার যে জ্ঞান আমরা পাই, সেই চণ্ডী মঙ্গলের যে কাব্য বা শাস্ত্রের যে তথ্য জ্ঞান আছে সেই জ্ঞানে আমাদের যে রচনা, সেই রচনাটা কি বলছে, চণ্ডী মঙ্গলে মাতৃশক্তি জাগরণে দুর্গা, তো মা দুর্গাকে তৈরি করা হয় বা দুর্গা শক্তি জাগরণ করা হয়। আবার শরীরের যে বিভিন্ন অংশ প্রত্যঙ্গে বেশি 10টা ইন্দ্রিয়কে সংযোগ করার যে জ্ঞান বা 10 ইন্দ্রিয়ের মধ্যে যে শক্তি স্থাপন হয় তাকে জাগ্রত করার জন্য চণ্ডীপাতে এই অংশটি দেওয়া আছে। তার চণ্ডীপাতের অংশটি পাঠ করে তার জাগরণ তত্ত্বকে জানতে হয়। তাই দেবদূত সংবাদে চণ্ডীপাঠে একটি রচনা আছে যা দেবতা উপাচ্য বলে দেওয়া, সেখানে কি বলছে, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণে তয়ং বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং সর্বভূতে সনাতনী গুণশ্রেয় গুণাময় নারায়ণী নমস্তুতে। এই নলরূপে নারায়ণ বা এই নারায়ণীকে আমাকে স্তুতি করতে হয়, এই নারায়ণীকেই জাগাতে হয়, এই নারায়ণ দ্বারাই দেবতত্ত্ব ঋষিতত্ত্ব পরমতত্ত্ব জ্ঞান প্রাপ্তি হয়। তাই সদ্গুরু মহর্ষি মালবার জ্ঞানে, মনুষ্য কারিগরি বিদ্যার জ্ঞানে, সত্য সনাতন ধর্মের জ্ঞানে বা মনুষ্য ধর্ম রক্ষার জ্ঞানে, হিমোলজি তত্ত্ব জ্ঞানে, জীব আত্মা হইতে পরমাত্মার যে চিত্র বা দৃষ্টি এখানে রাখা, পেছনে রাখা বা বিভিন্ন আমাদের ব্যানার বা তথ্য জ্ঞানে রাখা হয়েছে, যে দূরদৃষ্টির যে ভাব দেখা হয়েছে সত্য সনাতনের জ্ঞানে, সত্য যুগ থেকে এই কলিযুগ আপনারা বলেন,
মানে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আবার সেই প্রথম সার্কেলের যে জ্ঞান, জীবন চক্রের যে জ্ঞান, জীবনশৈলীর জ্ঞানে আপনি কি জন্য জন্মগ্রহণ করেছেন মানুষ রূপে, এইটা জানার জ্ঞান, সত্য সনাতন ধর্মের জ্ঞান, মনুষ্য ধর্ম রক্ষার জ্ঞান, মনুষ্য কারিগরিবিদ্যার জ্ঞান, হিউমনোলজি তত্ত্বের জ্ঞান, আর সদ্গুরু মহর্ষি মধুবাবার জ্ঞানের যে সব তত্ত্ব জ্ঞান, তা শাস্ত্রে দেওয়া আছে, বর্ণিত আছে, আপনারা জানুন, আপনাদের মধ্যেই তার সমৃদ্ধি হবে। তার জন্য গুরু দীক্ষা, গুরু শিক্ষার প্রয়োজন, গুরু মন্ত্রের প্রয়োজন, তাই সদ্গুরুর জ্ঞানে গুরু মন্ত্র হওয়ার প্রয়োজন, সদ্গুরু মহর্ষি মালবার জ্ঞানে মন্ত্র হওয়া প্রয়োজন। এই মালবার তত্ত্ব জ্ঞানে আপনাদের মধ্যে এই মাতৃপিতৃশক্তি জাগরণের যে মন্ত্র, তা পাঠ করবেন এই 51 দিন ধরে 108 বার, তার থেকে বেশি, 1 মালা, 2 মালা, 16 মালা, 32 মালা, 64 মালা, অর্থাৎ 108, 216, 424, এইভাবে জপ করবেন, 1724 এইভাবে জপ করবেন। সেই জপ তত্ত্ব জ্ঞান আছে, তার ভিডিও করে দেওয়া আছে, আপনারা দেখবেন, সেই পুরোনো ভিডিওগুলো দেখলে আপনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে। তো আমাদের শক্তি যোগের যে প্রথম প্রার্থনা, কি প্রার্থনা? দেবদূত সংবাদে দেব উবাচ্য, ও ঐং শ্রী গুরুবে নমঃ, ও ঐং মালবাবায় নমঃ, ও ঐং সরস্বত্যায় নমঃ। নমো দেবায় সমাদেবায় শিবায় সততং নমো, নমো প্রকৃতায় ভদ্রায় নিত্যায় প্রাণতায় সমত নমো, রুদ্রায় নমো নিত্যায় গৌরশেধারাত্রায় নমো নমো, জ্যোৎস্নায় চন্দ্ররূপিণে সুখায় সততং নমো, কল্যাণায় পনতা বৃদ্ধায় সিদ্ধায় কুর্মে নমো নমো, নৈরত্যে ভূতানং লক্ষ্মী শ্রাবণায়তে নমো নমো, দুর্গায় দুর্গপরায়ণায় সরায় সর্বকারিণঃ খ্যাতং আতব্য কৃষ্ণায় ধ্রুমাত্রায় সততং নমো, অতি সৌমতিরদ্রায় নমস্তস্যৈ নমো নমো, নমো জগৎপ্রতিষ্ঠায় দিব্যায় কৃতত্রয়ে নমো নমো, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শোভিতা, নমস্তস্যৈ 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 নমো নমো, ইয়া দেবী সর্বভূতেষু চেতনাধীনধে, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ শাসিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ শাসিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ শাসিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ শাসিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ শাসিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু তৃষ্ণরূপেণ শাসিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু সখ্যাতিরূপেণ শাসিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু জাতিরূপেণ শাসিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ,
या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्लान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भित्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्ररूपेण प्रीतास्तं भूतेनं दगदिष्टा भूतेषु तस्मै श्री नमस्ते नमो नमः। वेदव्यासं परिप्रास्तं तस्मै श्री नमो नमः। ॐ मम ध्याने कर्म मम शिक्षाहि ज्ञान मम दर्शना हि सुदृष्टिता मम नाम तपस्या। ॐ आलोववायिं नमः। ॐ आलोववायिं नमः। সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম। আমাদের শক্তি যোগের প্রথম ভাগ, প্রথম দিন বলছে ব্রহ্মরন্ধ্র সম্বন্ধে জ্ঞান। ব্রহ্মরন্ধ্র কি বলছে? আমাদের চোখের যে ভুরুর যে নিচে দুটো কপট আছে, এই দুটো কপট, এখানে দুজন ভৈরবী আছেন, এক ভীমলোচন যা নিচের অংশটাকে বলা হয়েছে, দুই কটরী ভৈরবী। এই দুই ভৈরবীর সঙ্গেই আমাদের জ্ঞান। বলছে আমাদের চোখের এই আইভুরু যাকে আমরা বলি, সেই আইভুরুকে যদি জানি তাহলে আমার কি হবে? বলছে আমার চোখ ঠান্ডা হবে না গরম হবে। বলছে চোখ গরম হলে চোখ জ্বালা করবে, চোখের শক্তি নষ্ট হয়ে যাবে, চোখের তারা নষ্ট হয়ে যাবে, চোখের দৃষ্টি শক্তি নষ্ট হবে। তাই চোখের গরম যাতে না হয় তাই এই আইভুরু বা এই ভীমলোচন আর কিটরিকে রাখা হয়েছে। ভীমলোচন কেন? নিচেরটা কারো ফোলা, যদি ফোলা থাকে তাহলে তাকে ভীমলোচন বলা হয়, আর উপরেরটা ঢাকনা দেওয়ার মতো তাই কটরি বলা হয়েছে। কটরিতে ঘরে যেমন ঢাকনা হয় ঠিক সেরকম ধরনের, তাই দুটো নাম কটরি যুক্ত রি কটরি বলা হয়। মা যেমন আমাদের লালন পালন করে তাই তাকে ভৈরবী বলা হয়েছে, ভীমলোচনকে ভৈরব বলা হয়েছে। কে? তার শক্তি দিচ্ছে আমাকে, তার জাগরণ করে রাখছে আমাকে। আমি যে জেগে আছি, আমার শরীর দুর্বল না শক্তিশালী তা আমার এই চোখের এই নিম্ন অংশ ভীমলোচনকে দেখলেই বোঝা যায়। আমার চোখের ক্ষমতা কি? আমার চোখ শান্ত না দাস্য না রাগ বৈরাগে আছে তা আমি চোখ দেখলে বোঝা যাবে। তাই মানুষের চোখ দেখে যখন মানুষ চিনতে চায়, এই চোখের দুটি পাতা যাকে আমরা ভীমলোচন আর কটরী বলি শাস্ত্রগত ভাবে,
যাকে ব্রহ্মরন্ধ্র বলা হয়, তাই দেখে মানুষ চিনতে পারে। আপনারা নিজেরাই এতগুলো চোখ দেখবেন, নিজের চোখ দেখবেন, স্বচোখ দেখবেন, চোখের এই ভীমলোচন আর কর্ত্রীকে চেনার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের চোখ আর সবার চোখ, প্রত্যেকটা জীবের চোখের এই দুটি অংশ একটা ঢাকা দেওয়ার মতো মাতৃশক্তি জ্ঞানে, একটা পিতৃশক্তির জ্ঞানে ভীমলোচন। তাই আমাদের মাতৃশক্তি পিতৃশক্তি জাগরণ যে হয়েছে তা কি করে বুঝব? বলছে আমার চোখের ভীমলোচনের ক্ষমতা বেড়ে যাবে, ঠিক এইভাবে এটা ফুলে যাবে এই জায়গাটা, তখন দেখবেন আপনার ভেতরে ওজশক্তির বৃদ্ধি হচ্ছে। কিন্তু ওজশক্তির বৃদ্ধি হলে হবে না, বলছে ওজশক্তি আপনার চোখকে দুর্বল বা তেজ করে রাখতে পারে, চোখকে রাখতে পারে নাও ঘুমোতে দিতে পারে। তাই নিদ্রা আসার জন্য মাতৃশক্তি ভক্তি ভাবটা রাখার জন্য এই কর্ত্রীকে ব্যবহার করা হয়েছে। তাই চোখের এই দুই অংশ থেকে দেখলে বোঝা যায় আমি কি করতে পারি। আবার এই দুই অংশ আমার চোখকে শান্ত রাখে, আমার চোখকে ভালো রাখে, আমার চোখের স্মৃতিশক্তি, চোখের কোষ, স্মৃতিকোষ যাকে বলা হয় চন্দ্রকোনা, চন্দ্রকোনাকে ঠিক রাখে, চোখের যাতে কোনো সমস্যা না হয় তাকে আমাকে প্রোটেকশন দেয়, আমাকে রক্ষা করে এই ভীমলোচন। আর কর্ত্রী নামে ভৈরবী, ভীমলোচন নামে ভৈরব। আমার একে বলছে এই চোখের আইবুড়ো আমরা যাকে বলি তাকে বলা হয় ব্রহ্মরঞ্জন। আগেই বলেছি আমাদের ভারতীয় শাস্ত্র মতে যে নামগুলো দেওয়া আছে তা ভুলিয়ে দেওয়া হয়েছে বৈদেশিক শত্রুর আক্রমণের দ্বারা। আমাদের জ্ঞানকে, বিজ্ঞানকে, আমাদের শিক্ষাকে, আমাদের দীক্ষাকে নষ্ট করে দেওয়া হয়েছে এই বৈদেশিক শক্তির আক্রমণ দ্বারা। বিদেশি শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে আমাদের নিজেদের আধ্যাত্মিক শিক্ষা, সামাজিক শিক্ষা এবং শরীরগত, মনগত এবং বিদ্যাগত শিক্ষাকে নষ্ট করেছে। আর এই বিদ্যা বর্তমানে বলছে পাগলদের বিদ্যা, বর্তমানে বলছে সাহিত্যিকদের বিদ্যা, বর্তমানে বলছে ভৈরব ভৈরবী তন্ত্র যোগী মহর্ষিদের বিদ্যা। এসব করে আমাদের চাকরি হবে। আপনারাই বলুন, আপনার ছেলে যদি ডাক্তারি পড়তে চায়, যদি এটা সম্বন্ধে না জানে তাহলে কি করে বুঝবে? আচ্ছা ডাক্তারি পড়তে যদি আধ্যাত্মিক ক্ষমতার জ্ঞানটা না জানে তাহলে সে কিভাবে জাগ্রত হবে? তাই আমাদের ভারতীয় শিক্ষায়, গুরু পরম্পরায় যে শিক্ষাটা একবার হয়েছে সেই শিক্ষার জন্য তাকে আর গুরুর কাছে যেতে হয় না। আর এখন পিএইচডি পাশ করার পরে একজন গুরু না হলে তাদের জীবন উদ্ধার হয় না। আমাদের শিক্ষায় 12 বছরের জ্ঞান, আপনাদের শিক্ষা অনন্তকালের জ্ঞান। তাহলে আপনাদের ছেলে মেয়েদের কোন শিক্ষা দেবেন, গুরুকুলের শিক্ষা নাই বৈদেশিক শিক্ষা? যার কোনো মাতা পিতা নেই, সৃষ্টি আমাদের কাছে কিন্তু তারা বিশ্বাস করে না। তাহলে আপনাদের জানতে হবে আমাদের ভারতীয় পরম্পরায় ভারতীয় শিক্ষা যা শরীরকে সচেতন করে, মনকে শান্ত করে, আধ্যাত্মিক জগতে অষ্টধ্যায়ী জ্ঞানের ক্ষমতা দেয়। আপনাদের এই 18খানা যে শ্লোক পড়লাম, নিদ্রা দরকার আছে, শান্তি দরকার আছে, দুর্গা দুর্গতি নাসিনীকেও দরকার আছে, আপনাদের তৃষ্ণা দরকার আছে, পিপাসা দরকার আছে, আমার কি দরকার আছে, দয়া, তুষ্টি, লক্ষ্মী, বৃত্তি, স্মৃতি, শান্তি, লজ্জা, জাতি, খ্যাতি, এইগুলো দরকার নেই। তাই এই পাঠটা 18টি মুখামে 18টি নাম মা দুর্গার, সেই 18 মুখাম তত্ত্বের জ্ঞানে এই দেবদূত সংবাদের পাঠ আমাদের মাতৃশক্তি জাগরণ হয়ে যায়। তো বলছে আজকের যে প্রথম জ্ঞান আমাদের ব্রহ্মরন্ধ্র অর্থাৎ আইগুরু আপনারা বলে, ওপরে একটা নিচের একটা, বলছে আমাদের চোখ থেকে যে জলটা বেরোয় এটা 3টে ভাব কি? বলছে রাগ বা ক্রোধের ভাব, দুঃখের ভাব আর শান্তি সমৃদ্ধির ভাব। বলছে কান্না পেলে দুঃখেও কান্না পায়, আনন্দও কান্না পায়, কি করে বুঝবো? বলছে আপনার কষ্ট হলে বা রাগ হলে বা কান্না পেলে, দুঃখের কান্না, বলছে এইখান থেকে জলটা গড়াবে অশ্রু, নাসিকার গোড়া হইতে। যদি আনন্দের হয় তাহলে হচ্ছে ঠিক মাঝখান হইতে ভীমলোচনের, যা চৈতন্য মহাপ্রভু আর গুরু গোসাইদের হয়ে থাকে। আর যদি আপনার কষ্টের বা রোগের হয় তাহলে দেখবেন ঠিক এদিক থেকে, চোখের শেষ প্রান্ত দিক থেকে জলটা গড়াবে, তাদের চোখে রোগ আছে, নয়নতারার সমস্যা। তো এই জ্ঞানটা কি আপনাদের দরকার নেই? এটা কিভাবে ঠিক করবে সেই জ্ঞানটা দরকার নেই, তার জন্য শক্তিযোগ। আপনারা শক্তিযোগ করবেন 54 দিনের জ্ঞান, 54 দিন সঙ্গল গুরুকুলের থেকে সদ্গুরু মহারিষি মাধব বাবার সঙ্গে আপনাদেরই উন্নতি হবে। তাই সকলকে স্বাগতম থাকলো আমাদের শক্তিযোগে। শক্তিযোগের আরো জ্ঞান আমরা পাবো, আরো বিভিন্ন অংশ, 91টি অংশ, মাথার প্রথম অংশ যা করাচিতে পড়েছিল, বর্তমানে যা পাঞ্জাব থেকে গিয়ে কোথায় গেছে বলছে পাকিস্তানে আছে, সেখানে মাতৃ একটি মন্দির আছে, তাকে কি বলা হয়েছে, সেইটাকে নাম হচ্ছে হিঙ্গুলায় মাতার কি পড়েছিল ব্রহ্মরন্ধ্র।
তার ভৈরব ভৈরবী হচ্ছে কটরি আর ভিমলেশ, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। আপনারা কি সেই মন্দিরে সেই শক্তিপীঠ শক্তিপাঠ যারা করেন তারা জেনে আসবেন। আমাদের স্বয়ংবল গুরুকুলে দেহতত্ত্ব জ্ঞানের জাগরণের জ্ঞানের জন্য আপনাদের স্বাগরণ থাকলো। আপনারা আসবেন, জানবেন, যদি কিছু বিষয় তথ্য জানার থাকে চোখের এই আইবুড়ো ভীমলোচন সম্বন্ধে বা বিভিন্ন অংশের সম্বন্ধে আমাদের প্রশ্ন করতে পারেন। তাকে কিভাবে ঠিক রাখবো সেই জ্ঞানটাও জানা যাবে, সেটা কিভাবে করতে হয় সেটাও বলবো। তো আপনাদের সকলকে স্বাগতম থাকলো আমাদের শক্তি যোগের 54 দিনের জ্ঞানে। সঙ্গে থাকবেন, ফোন নাম্বার, ইন্টারনেট, ইউটিউব, ভিডিও, সোশ্যাল মিডিয়া সবই দেওয়া আছে। আপনারা ফোন করতে পারেন, ইউটিউবে ভিডিও যোগাযোগ করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখুন, জানুন, সবাইকে জানতে সাহায্য করুন। সবার চোখকে ঠিক রাখার দায়িত্ব সবার। আপনার চোখ ঠিক হলে বলে অন্য কারো চোখ ঠিক হবে না, এতে বিষয় না। এতে অহংকার, ঘৃণা, দেশ বিদ্বেষ আছে, যেটা ভালো না মানুষের ক্ষেত্রে, নিশ্চিত ধর্ম রক্ষার জন্য। তাই সবাইকে জানান, জানতে সাহায্য করুন, আমাদের সঙ্গে থাকুন। ও